গন্ডগোল ফাঁকা করতে কোনো মানে হয় না, এই গন্ডগোল ফাঁকা করতে লাভ হবে না। অন্তর্বর্তীকালীন নতুন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এম শাখাত হোসেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরার আহ্বান জানিয়েছেন। এরপরই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম ফুসে উঠেছে। শাহবাগে জড়ো হয়েছে ছাত্র জনতা, অভিযোগ করেছে আওয়ামী লীগ সরকারকে সরকারের কেউ কেউ পুনর্বাসন করতে চাইছে, এমন চেষ্টা করা হলে উপদেষ্টার পদ থেকে টেনে নামানোর হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এরপরই ছয় সমন্বয়কের অন্যতম হাসাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেন, সেখানে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম। 13 আগস্ট মঙ্গলবার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সপ্তাহব্যাপী রেজিস্ট্যান্স উইক শুরু হতে যাচ্ছে। এই কর্মসূচির অংশ হিসেবে 13 আগস্ট সারা দেশে যে সকল স্থানে আমাদের জাতীয় বীরেরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন সেসব পয়েন্ট অভিমুখে রোডমার্চ কর্মসূচি পালিত হবে। রোডমার্চে সংশ্লিষ্ট স্থানে জড়ো হয়ে আমরা 1 মিনিট নীরবতা পালন করব এবং শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা করব। আন্দোলনের সমন্বয়করা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি রাজু ভাস্কর্যের পাদদেশে বিকাল 3টায় জমায়েতের মাধ্যমে এই কর্মসূচি শুরু হবে। এ সময় তিনি 4 দফা দাবি ঘোষণা করেন। দাবিগুলো হলো, প্রথমত, ফ্যাসিবাদী কাঠামোকে ব্যবহার করে হাসিনা এবং তার দল ও সরকার যে হত্যাযজ্ঞ চালিয়েছে সেগুলো দ্রুত বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। দ্বিতীয়ত, সংখ্যালঘুদের উপর আওয়ামী লীগ এবং এর সহযোগী মহাজোটের শরিক দলগুলোর পরিকল্পিত হত্যা, ডাকাতি ও লুণ্ঠনের মাধ্যমে গণ অভ্যুত্থানকে বিতর্কিত করার প্রচেষ্টায় অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। তৃতীয়ত, প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র জনতার অভ্যুত্থানে হামলা, মামলা এবং হত্যাযজ্ঞকে বৈধতা দিয়েছে এবং ফ্যাসিবাদী ব্যবস্থা বারবার কায়েমের চেষ্টা করছে, তাদের দ্রুততম সময়ে অপসারণ এবং নতুন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে। চতুর্থত, প্রশাসন ও বিচার বিভাগে যারা এতদিন বৈষম্যের শিকার হয়েছে তাদের জন্য দ্রুততম সময়ে সুযোগের সমতা নিশ্চিত করতে হবে। শাহবাগের সমাবেশে ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসাত আবদুল্লাহ বলেন, আজকে উপদেষ্টাদের কেউ কেউ খুনিদেরকে পুনর্বাসন করার বক্তব্য দিচ্ছেন। আমরা মনে করিয়ে দিতে চাই, ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আপনি উপদেষ্টা হয়েছেন, সুতরাং যখন কোনো বক্তব্য দেবেন আপনার সামনে যেন 5 আগস্টের গণভবনের চিত্রটা মাথায় থাকে। নুরুল আফসার, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।